ভালোই লাগছে। ঢিলু আছে আবার, এবার ঢিলু এবার খেয়ে নেবো। নমস্কার বন্ধুরা, ট্র্যাডি ফুড সুন্দরবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা নতুন পর্বে। আমরা আজকে এসেছি এখানে সুন্দরবনের জঙ্গলের একদম পাড়ে। এইখানে জঙ্গল রয়েছে, দেখুন আমাদের আউটসাইডে জঙ্গল, আর এই জঙ্গল টপকালেই ওপাশে হচ্ছে হেড়ভাঙা নদী। তো এখানে এসেছি একটা আলাদা চ্যালেঞ্জ নিয়ে, যে এখানে এসে আমরা যা হোক করে কোনো খাবার খুঁজে বের করব জঙ্গলের ভিতর থেকে, সে ফল হোক, কাঁকড়া হোক, মাছ হোক, যাই হোক আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দেখা যাক পাই কিনা, যদি মাছ কাঁকড়া পাই তাহলে পুড়িয়ে খাবো, আর যদি বুনো ফল খাওয়ার মতো হয় তাহলে সেটা খাবো। তো দেখা যাক কি হয়, আপনারা সঙ্গে থাকুন, দেখুন চলো চলো জঙ্গল আজকে বাটা হয়ে যাবে। কাউ ফল খুঁজবো, এই বুনো যে ফল কাউ ফল করে হেভি লাগে খেতে। জঙ্গল আজকে বাটা হয়ে যাবে, কাউ ফল খুঁজতে হবে, চল। আচ্ছা জঙ্গলের পথে ঢুকে পড়লাম আমরা। শোনো, মাছ কাঁকড়াও ধরা যেতে পারে, শিক আছে আর ইয়ে আছে, ঝাঁকি জাল আছে, মানে আজকে আমাদের লাঞ্চ কিন্তু এই দিয়ে সারতে হবে, সেটাই চ্যালেঞ্জ। জঙ্গল থেকে খাবার বের করে লাঞ্চ করতে হবে আজকে। আরে বাবা, তার মানে ধুদুল ফল ফল তো পাওয়া গেছে, কিন্তু এ ফল তো খাওয়া যাবে না, ফাটানো অত সহজ না। সে তো চলে গেল, কিসের বাসা মনে হচ্ছে ওই যে ভিতরে, রাহুল কিসের একটা বাসা ওই যে ভিতরে। হ্যাঁ বাসা তো, বাসা না হয় বড় কোনো পাখি, নালে ইঁদুর। ইঁদুরের বাসা হয় দুটো আছে কিন্তু পরপর। কিছু আছে দেখা যায় না? হেড়ভাঙা নদী, আমরা সুন্দরবনের হেড়ভাঙা নদীর পাড়ে পৌঁছে গেছি। ওই খালের মুখ থেকে তো বর্শি মেরে একবার এই দিকে আসতে হবে, দেখি আমার মনে হয় এই জায়গাটা গভীর আছে। আচ্ছা আমাদের খাবার সংগ্রহ কিন্তু চলছে, এদিকে হেতালের মাথি নাকি, চলো। অনেক বন্ধুরা অনেক সময় কমেন্ট করে বলেছেন যে হেতাল গাছ দেখাতে, এই হচ্ছে হেতাল গাছ, আর সেই গাছের মাথি এই যে বের করা হচ্ছে খাওয়ার জন্য। তাহলে কি লাঞ্চ সারার কাজ চলছে? হেতালের মাথির টেস্টই একটা আলাদা। আচ্ছা ওদিকেও চলছে খাদ্য সংগ্রহের কাজ। শোনো সবাইকে বলে দিচ্ছি কিন্তু, আজকে কিন্তু লাঞ্চ এভাবেই সারতে হবে, কারণ চারটের আগে বাড়ি যেতে পারবে না কেউ, অতএব যে যা লাঞ্চ জোগাড় করো। গভীর জঙ্গল এখানে, কোথা দিয়ে ঢুকলে তো পথ নেই আছে। আচ্ছা এদিকে জঙ্গল, এই যে গাছগুলো ছোট ছোট পাতা এগুলো গাংঝাফি বলে, এটা বুনো ঝাউ গেও গাছ। কি বুনো শুয়োর ছুটে ছুটে গেছে বান্দে? ওঠানো নামা করেছে বুনো শুয়োর, বুনো শুয়োরের এই যে পার্ক হয়ে গেছে সব, এই যে এত, হ্যাঁ বুনো শুয়োরির পার্ক হয়েছে। এখান থেকে তো ওঠে তো, এই যে দেখা যাচ্ছে এখান থেকে এই পথে, ওই যে ওই দিক দিয়ে কুটে গেছে, এইদিকেও আছে, এই যে হ্যাঁ এখানে আছে, তার মানে এইদিকেও আছে বুনো শুয়োর আছে। কাঁকড়া খুঁজে বেড়ায় খেলা ঢুন্ডল, এই গাছ কিন্তু মরা গাছ, ভেঙে থেকে না পড়ে, ভেঙে বলি কাদা পড়বে বাবা। এক টুকনি এখানে একটা খাল দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ 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 এখানে শিওর মাছ আছে, পায়ের খোঁজগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই বুনো শুয়োরের। এখানে যদি ঘাটি গেড়ে বসা হয় ধরা যাবে নাকি? হ্যাঁ ওই গাছের ধুন্দল ফল, ওই গাছটা হয়েছে প্রচুর বড় গাছ অনেক, এই ফলগুলো ছোটবেলা সেই ইয়ে বানাতাম
লাট্টু লাট্টু আনাদাম এ ফল হয়েছে অনেক এখানে ফল আর বিক্রি হয় কি করে না এই ফল দিয়ে কি করে কি জানি এই ফল দিয়ে কি একটা কি করে মাটি সংগ্রহের কাজ চলছে হেতালের ছোটবেলা এই মাটি অনেক খেয়েছি এই তো ওটা ওই ওইভাবে তুলে রাখতে হবে এই দেখো মাল তুলে ফেলি একটা তুলেছে ছোটবেলায় তো এই খেয়ে বড় হয়েছি খাদ্য হবে নাকি কটা ধরে তুললি টান দিলি দুটো ধরে তাহলে অতটা উঠলি ছিঁড়ে যাচ্ছে মাল আমার ছিঁড়ে চলে যাচ্ছে ছিঁড়লে হবে উঠতে তোমাকে হবেই এই তো হে প্রচুর উঠেছে এটা পুরো উঠে এসছে কয়েকটা আচ্ছা হেতাল কি তোলা যাবে আর নাকি হেতাল তুল তো রাহুল কাটা হেতাল তুল ওই চশমা থাকা ভুক লাগ দেয় কি কি হলো চলে গেল ভালো মালটা চলে গেল রে টান দিতে মাঝখান দিয়ে চলে গেছে মাল আসল মাল একটা সময় এই কিন্তু একটা খাবার ছিল মানুষের খেতো কিন্তু ভালোই কমন খাবার ছিল অনেকে এই খাই মানুষ হয়েছে তো বড় হয়েছে মানুষ কি খাইছিস আচ্ছা তাড়াতাড়ি করো কারণ মাছ ধরতে হবে এবার মাছ কাঁকড়া এবার মাছ ধরার ড্রেস নাকি এই যে কাঁকড়া বাঁধবে না দেখিস কেন এই মাছ পরিষ করে দিলাম মাল যাচ্ছে দেখ মনে হচ্ছে গায়ে হলুদ হবে ওর গায়ে হলুদ নাকি দেখ নদীতে কি লাভ দিয়ে পড়বো নাকি তুমি একটু বড় কিনতে আছে একটা বড় আছে কাঁকড়া কয়েকটা চিংড়ি এইখানে সেই গর্ত আছে ভর্তি করা কে হনুমান আসলে এখানে কাঁকড়ার গর্তে কাঁকড়া পাওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে প্রচুর শুয়োর রয়েছে জঙ্গলের মধ্যে ওরাই গর্ত খুঁজে কাঁকড়াগুলো ধরে খেয়ে নেয় এ কোথায় যাবে কিরে তোর খবর কি ও গাছের দিক তাকাচ্ছে কোথায় কি আছে তাই খুঁজছে
কি খবর? ও কি খুঁজে জানিস তো? আগুন আগে হবে তারপরে তো নাকি? ফেলে দিবি ওর মধ্যে? নেই ফেলে দেবো কেন? তাহলে ছোট কি করবো সেটা তো ভাবছি, একটা কিছু পাতলা কিছু বলে তার উপর দিতে পারবো, কিছু একটা প্ল্যান তো লাগবে। সেই প্ল্যানটা কি? প্ল্যানটাই ভাবছি, প্ল্যান তো করতেই হবে। কিছু কাঁকড়া না, কিছু কাঁকড়া না, কিছু চিংড়ি মাছ আর একটা কাঁকড়া আছে, সেটা এখন কিছু একটা ব্যবস্থা করতে হবে। এরকম কাঠ দে, এরকম সোজা সোজা ওর পর ফেলে দেবো। আগুন তৈরি হচ্ছে আমাদের, জল ছানো হবে কড়াই কড়াই আমাদের। বাহ, আমরা তো পুরো আদিবাসী গুরু, আমরা চারদের মতো খেয়েছি। চিংড়ির কি পাতুড়ি হবে নাকি? আচ্ছা ওর ভিতরে চিংড়ি না, ওই মাছগুলো দিয়ে দে। খাবার না তোরা দেখিস কেন দাদা, চারজনের চারটে বড় বড় মাছ এর ভিতরে দিচ্ছি। সবাই সব সবার টেকনিক দেখাবে, ঠিক আছে? হিলকির মধ্যে দিবি কি পাতার পরে? পাতায় বোতলটা কোথায় গেল রে? বোতল আছে, ধোয়া হবে নাকি? এই তো দুধ নদীতে ধোয়া তো। আচ্ছা এখানে পাতুড়ি হচ্ছে নাকি? হ্যাঁ, নদীতে ধুয়ে আনা চিংড়ি হেতাল পাতায় দিয়ে পাতুড়ি। বাহ, হেতাল পাতায় দারুণ টেকনিক। সবাই সবার টেকনিক দেখাবে, আমি আমারটা দেখাবো, তিনজন তিন রকম। আচ্ছা পুরস্কার টেকনিক হচ্ছে যে যার টেকনিক খাবো। হাতে কাদা কাদা মাদা সমেত খেয়ে নেবো। সেই ই করে না তোর চিংড়ি তো কাঁচাও খাওয়া যায়। জল দেবো হালকা করে, দামিটা একটু চুষ না। বাগা সিস্টেম তুই জল দিয়ে বসা তুই সেই টেস্ট লাগে খাদি, বুঝলি তো? এদিকে ভাজা ওদিকে পাতুড়ি। আরে বাবা, এবার তো কাঁকড়ার ঠ্যাং দেবো, কাঁকড়ার ঠ্যাংটা সাইডে দিই। তারপর বালি মাছটা করে দেবো কোনো সময়। পাতুড়ির কী অবস্থা? ও তো ঠ্যাং দেখা যাচ্ছে লাল হয়ে আছে। ঠ্যাং কিন্তু ভিতরে লাল হয়ে পারিনি আমরা। তাও তো জল শুকাচ্ছে না, নাবাদ দিলি জল। এটা কি আর কড়াই বলো, খুন্তি নদীর কড়াই, খুন্তিটাও ভালো হয়েছে দেখি খুন্তিটা। বাহ, একটা খুন্তি এটা কড়াই রান্না হচ্ছে। এই দিদি দোকানে দিয়ে দিন, এই কাটা ঠ্যাংটা নিছে না পড়ে। ঠ্যাংটা কি পোড়া হবে রে? এই নাকি এখন এই সাইডটা একটু পোড়া দিতে হবে, একটু কাঁচা কাঁচা রয়েছে, আরেকবার দিতে হবে। তাহলে কি সার্ভাইভাল লাইফ অফ সুন্দরবন নাকি? সে ঐতিহাসিক আমলে মানুষ দেখেছে এভাবে খাতি, আর আজকে দেখ দেখি ঠ্যাং খাবো। এবার দারুণ টেস্ট তো। বাহ, দারুণ টেস্ট না? হেভি লাগছে, নুন টুন দেওয়া লাগে না, নুন না, এমনি নুন আর জলের মাছ না, কাঁকড়া নুন নুন লাগতেছে, নুন লাগছে না? ধুলো লাগা কাঁকড়া হলে আরও টেস্ট লাগে। কড়াইয়ের চিংড়ি এগুলো, কড়াইয়ের চিংড়ি গরম হাত দুটি বেঁধে তো কাদা লইছে হাতে, তো তুমি ধোয়া খান, কাদা থাক, কাদা সমেত খাও, কাদা সমেত খাও। একদম খুব টেস্ট।
এই যে আমাদের চিংড়ি মাছ রেডি, এখন খাবো আমরা। আর জাগল তাল দে। বাহ বাহ, বেশ সুন্দর। কি জল জল নেই ভাই, হাতে কাদা। সুন্দর, দারুণ টেস্ট। হাতে অসুই যাচ্ছে। কাঁকড়া তো হয়ে গেছে প্রায়। আগুন লিবে যাচ্ছে আসলে, আগুনই জোর করে। রেডি হচ্ছে, এটা চোখ দিয়ে তুলে নামাবো ঝাপাত করে। ঠ্যাংড়ে কানায় থাকে, এদিক দিয়ে বের করে দেবো। চিংড়ি দে, ওই গোদা চিংড়িটা দে। তোর এর ভিতরে চিংড়িগুলো খেয়ে দেখতে কেমন লাগে। পাতুড়ি রেডি? পাতুড়িটা কী খবর? দাঁড়া দাঁড়া, ঠ্যাংড়া মনে হচ্ছে হয়ে গেছে, আগেরটা বেশি পোড়া হয়ে গেল। ডিসকভারি চ্যানেল একটা মাল খায় না, বিয়ার গ্রিলস। হ্যাঁ, বিয়ার গ্রিল আমরা সেই মাল হয়ে গেছি। বাহ বাহ, ওড়ান মাল কমপ্লিট তোর? সুন্দরবনে প্রথম যখন বসতি স্থাপন করেছিল, মানুষের ঘরে না ছিল তেল, না ছিল সার, তখন এই মাছ কাকড়া এসব পোড়াই খাইতে লোকে। আর এখন আমরা খাচ্ছি। নেক্সট আমার সেই দিনটাকে আবার ফিরিয়ে ফিরিয়ে আনবো, তাই তো? বাপ কাকড়া বলে না গল্পে, যদু বালুন খেত, যদু বালুন খাইতো, তারপরে মাছ ছিল অডেল, কাকড়া ছিল অডেল, কিন্তু তেল ছিল না রান্নার মতো, তাই পোড়াই খাইতো। কোন জেলে উঠলো আবার? পাতুরি পাতুরি খোলা হোক, পিঠ ফেলে দেড়টা করে। ৬০ টাকা দিবে। গরম বাবা, ছোটবেলার স্মৃতি খানিকটা ফিরে পাচ্ছি। পাতুড়ি, বাহ, এ তো মনে হচ্ছে হয়ে গেছে একদম।
উল্টাও দেখি ও সাইডটা কেমন। বাহ 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 বাহ, এটা ঠিক আছে। বড় চিংড়িগুলো এখানে আছে, বড় চিংড়িগুলো আগে আগে দিই, ভালোই লাগছে। ঢু আছে আবার। একদিকে রান্না চলছে, একদিকে খাওয়া চলছে। রান্না পোড়া রান্না, এই তো এদিকে রান্না চলছে এখনো। এবার খেয়ে নেব। তো কাঁকড়া চিংড়ি মাছ পুড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ, 4টে বাজতে গেছে। তো এবার বাড়ি থেকে যাব। ভিডিও দেখলেন, ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন সুন্দরবন সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আজকের পর্ব এখানেই শেষ করছি। টাটা।